বন্ধুরা আমরা এখন চলে এসেছি হলদিয়ার সেই হোটেলের সামনে, যেই হোটেলে আমরা আসবো বলেছিলাম। চোখে পড়ার মতো ভিড়, মানে খাবে বলে এরকম ভিড় আমি কখনোই দেখিনি। হলদিয়ার হোটেলটার নাম হচ্ছে হলদিয়া 10 কিলোমিটার, হোটেলের নাম হলদিয়া 10 কিলোমিটার। আরে হলদিয়া 10 কিলোমিটার বাকি, ওটা লেখা আছে সাইনবোর্ড না? আচ্ছা, মা অন্নপূর্ণা না? আচ্ছা আচ্ছা, হোটেলের নাম মা অন্নপূর্ণা। ওই হোটেলে আমরা এসেছি, দেখা যাক। মানে সামনে আমি যেতে পারছি না, এত ভিড়, আমি দেখাবো একটু পরে। মানে আমি এখন যেতেই পারছি না, আমি এরকম ভিড় কখনো দেখিনি। ওটা কি রান্না করছো জেঠু? চিকেন কষা। চিকেন কষা? বাহ বন্ধুরা, এখানে যদি তোমরা চিকেন কষা খাও তোমরা কখনো ভুলবে না। দারুন চিকেন কষা, দারুন খেতে। তোমরা এখানে এসে চিকেন কষা খাবে, খাওয়ার পরে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন হয়েছে চিকেন কষা, তারপরেই আমি খাবো, আমি এখনো খাইনি। আচ্ছা, চিকেন কষাতে কিছু একটা কম লাগছে না? আচ্ছা, চিকেন চিকেন পড়েনি এখনো? আচ্ছা, এখনো চিকেন পড়েনি বন্ধুরা, চিকেন পড়বে, তারপরে আমরা খাবো। এক প্লেট চিকেন কষা কত করে জেঠু? 100 টাকা। 100 টাকা? সে তো সবার জন্য, আমার জন্য কত করে নিচ্ছেন? আচ্ছা, আমাকে এক প্লেট দিন তো, ফ্রিতে প্রমোট করে দেবো তোমাদের দোকান, অনেক বড় ইউটিউব চ্যানেল থেকে। বন্ধুরা, এখানে আরেকটা নতুন জিনিসও দেখলাম, যে যদি কেউ বাড়ির মাখানো খাবার খেতে চায়, যে ভাত মা যেরকম মাখিয়ে দিয়ে ভাত খাওয়ায় সেরকম কেউ খাবার খেতে চায়, সেরকমও খাবার আছে। এটা একটা মানে অভিনব জিনিস জেঠু। মানে ওই ডিশটার দাম কত? আরে এটা আমি খাচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, ও খাচ্ছে খাবার মানে? না না না, ওরকম নেই, পাওয়া যায় না। বাহ, এদিকে কি হচ্ছে? এটা চিলি চিকেন নাকি জেঠু? চিলি চিকেন হচ্ছে না? বন্ধুরা, এখানকার চিলি চিকেন যদি তোমরা খাও ভুলতে পারবে না। মানে আমার তো দারুণ লেগেছে, খেলে তো আরো ভালো লাগবে। চিলি চিকেন এখানকার মারাত্মক, দারুণ চিলি চিকেন। 2 পিস দেখি ফ্রিতে? এই শুধু ফ্রিতে, শুধু ফ্রিতে খাবে তখন থেকে? আরে ঠিক, আরে কি, আরে ঠিক আছে, শুধু কেন ফ্রিতে? টাকা দেবো, টাকা দেবো। কত করে নিচ্ছেন? 150 টাকা। আচ্ছা না, ঠিক আছে, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। আরে এটা কি খিচুড়ি নাকি? আরে খিচুড়ি, খিচুড়ির সঙ্গে কি দিচ্ছেন? বেগুন ভাজা? খিচুড়ি আর বেগুন ভাজা? বন্ধুরা, বাইরে বৃষ্টি, মানে এর থেকে ভালো ডিশ আর কি হতে পারে? এর থেকে ভালো খাবার হতে পারে না। বাইরে বৃষ্টি, এখানে খিচুড়ি। খিচুড়ি কত করে নিচ্ছেন? 30 টাকা। 30 টাকা বেগুন ভাজা দিচ্ছেন? দেখুন, আচ্ছা, 30 টাকায় খিচুড়ি পাওয়া যাচ্ছে, তার মানে তো এটা আমাকে খাওয়াতেই পারেন, আপনাদের কম লস হবে। ফ্রিতে একটু দিন। এ তো আচ্ছা শুরু করলো তখন থেকে, ফ্রিতে দিন তো, ফ্রিতে দিন তো, তুই কি করতে এসেছিস? আচ্ছা ঠিক আছে, আপনারও থাকলো, আমারও থাকলো, ফ্রিতে দিন। এই এখানে আমরা আরেকটা খাবার দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে খাবারটা আপনারা বানাচ্ছেন, মানে এটা কি দিয়ে বানিয়েছেন? কত সময় লাগে দাদা এই যে খাবারটা? আরে ওসে, কি প্রবলেমটা কি আপনার? বন্ধুরা, এখানে ব্যবহার প্রচন্ড খারাপ, কেউ এখানে আসবে না। এখানের মতো বাজে ব্যবহার আমি কখনো দেখিনি। এরকম বলছো কেন তুমি? তো আপনারা এরকম বাজে ব্যবহার করছেন কেন? আপনারা জানেন কার সঙ্গে ব্যবহার করছেন এরকম? হ্যাঁ, বাংলার একটা লিডিং ইউটিউব চ্যানেল, ফুড ব্লগিং। আপনাদের তো ফ্রিতে প্রমোশন করে দিচ্ছিলাম নাকি? ফ্রিতে তো প্রমোশন হচ্ছিল, আপনারা এরকম করলেন কেন? বন্ধুরা, কেউ এখানে আসবে না। চ্যানেলের নাম কি তোমাদের? চ্যানেলের নাম এখনো ঠিক করিনি, বানাবো। ধর তো, ধর ধর।